বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ অধ্যায় থেকে শুধুমাত্র ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের সাথে আমি জাবেদা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন থেকে শুধুমাত্র ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি যে সকল স্টুডেন্টরা করবা, তারা তাদের আর ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই ক্লাসটি বিশেষ করে যারাই এবার এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি মনোযোগ সহকারে করলে তোমাদের আর ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে কোনো সমস্যা থাকবে না। দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে, মিস্টার খান কম্পিউটার ব্যবসায়ী, 2014 সালে জুলাই মাসে তার ব্যবসায়ের লেনদেন সমূহ নিম্নরূপ। জুলাই 5 তারিখে বলছে, মাহি কম্পিউটার্স থেকে প্রতিটি 36,000 টাকা দরে 8টি কম্পিউটার ক্রয় করেন। কারবারটা 6%, চালান নং 509, বহন খরচ 1500 টাকা। এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম ক্রয় জাবেদায় শুধুমাত্র যেগুলো বাকিতে ক্রয় করা হয়েছে সেগুলো ক্রয় জাবেদায় আসবে, আর যেগুলো বাকিতে বিক্রয় করা হয়েছে সেগুলো বিক্রয় জাবেদায় আসবে। তাহলে আমরা কেমনে বুঝবো কোন লেনদেনটি ক্রয় জাবেদায় আসবে, কোনটি বিক্রয় জাবেদায় আসবে? যদি কোনো হিসাবের মধ্যে নগদ কথা উল্লেখ না থাকে, হিসাবের মধ্যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকে, তাহলে সেটি বাকিতে ক্রয় করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে বলে গণ্য করতে হবে। দেখো, এখানে বলছে মাহি কম্পিউটার্স থেকে প্রতিটি 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয় করেন। এই হিসাবে কোনো নগদের কথা উল্লেখ নাই, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। তাহলে এটি কি মানে বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে এটি ক্রয় জাবেদার ভিতর আসবে। দেখো, জুলাই 15 তারিখে বসে আজও কম্পিউটার্স থেকে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয় করেন। চালান নং 311, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 500 টাকা। তাহলে দেখো, এখানেও কোনো নগদের কথা উল্লেখ নাই, এখানে দেওয়া আছে কি আজও কম্পিউটার্স, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তাহলে এটি কি বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয় করলে ক্রয় জাবেদার ভিতরে আসবে। দেখো, জুলাই 20 তারিখে বলছে কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার আজও কম্পিউটার্সকে ফেরত দেওয়া হলো, ডেবিট নোট 501। তাহলে এটি কি ক্রয় জাবেদার ভিতরে আসবে না? বলছিলাম কি শুধুমাত্র যেগুলো বাকিতে ক্রয় বিক্রয় করা হয়েছে সেগুলো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা আসবে, বাকিতে ক্রয় করলে ক্রয় জাবেদা আসবে, আর বাকিতে যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় জাবেদা আসবে। প্রশ্ন বলছে, জুলাই মাসে মিস্টার খানের মাল ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। দেখো, জুলাই মাসে যেসব মাল ক্রয় করছে, ক্রয় করার সাথে যেগুলো তার আনুষঙ্গিক খরচ হয়েছে সেগুলোর পরিমাণ কত? জুলাই 5 তারিখে বলছে বহন খরচ 1500 টাকা, এগুলো কি আনুষঙ্গিক খরচ? আর জুলাই 15 তারিখে বলছে প্যাকিং খরচ 500 টাকা। তাহলে 1500 টাকা আর 500 টাকা, মোট কত হচ্ছে 2000 টাকা। তাহলে জুলাই মাসে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ, জুলাই 5 তারিখে বহন খরচ 1500 টাকা, প্যাকিং খরচ 500 টাকা, মোট আনুষঙ্গিক খরচ 2000 টাকা। দেখো, গ নম্বর বসে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে মিস্টার খানের একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদার ভিতর তাহলে উপরের জুলাই মাসের 5 তারিখে লেনদেন আসবে আর 15 তারিখে লেনদেন আসবে, যেহেতু এই দুটাই বাকিতে ক্রয় করা হয়েছে। দেখো, জুলাই মাসের 5 তারিখে বসে প্রতিটি 36,000 টাকা দরে 8টি কম্পিউটার ক্রয় করা হলো। তাহলে একটি কম্পিউটারের দাম যদি 36,000 টাকা হয়, তাহলে 8টি কম্পিউটারের দাম কত হবে? দেখো, নিচে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, মাহি কম্পিউটার্স 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয় করছে, তাহলে 8টি কম্পিউটারের দাম হচ্ছে 2,88,000 টাকা। কারবারি বাট্টা ছিল 6%, 2,88,000 টাকার কারবারি বাট্টা 6% হয় কত? 17,280 টাকা। কারবারি বাট্টা সবসময় বাদ দিতে হয়। দেখো, 2,88,000 টাকা থেকে 17,280 টাকা বাদ দিলে কত হয়? 2,70,720 টাকা। এর সাথে যে আনুষঙ্গিক খরচ রয়েছে সেগুলো যোগ করতে হয়। কোনো পণ্য ক্রয় করে প্রতিষ্ঠানে নিয়ে আসার
জন্য যে সকল আনুষঙ্গিক খরচ হয় সেগুলো কি ক্রয়ের সাথে যোগ হয়ে যায়। তাহলে বহন খরচ ছিল 15,000 টাকা, এটা কি হবে ক্রয়ের সাথে যোগ করতে হবে, 2,70,720 টাকার সাথে 1,500 টাকা যোগ করলে হয় 2,72,620 টাকা, সরি 2,72,220 টাকা। মাহি কম্পিউটার্সে তাহলে টাকার পরিমাণ হবে কত, 2,72,220 টাকা। এখন দেখো ক্রয় জাবেদা করার সময় সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম লিখতে হয়। প্রতিষ্ঠান নাম নাম ছিল মিস্টার খান, এর ক্রয় জাবেদা দেখো প্রথমে কি লিখতে হয়, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, এরপর কি বাকিতে ক্রয় করলে জাবেদা কী কী হয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন দেখো প্রথম লেনদেন কত তারিখে ছিল, জুলাই 5 তারিখে, জুলাই 5 তারিখে নাম কী ছিল, মাহি কম্পিউটার্স। দেখো তারিখের ঘরে জুলাই 5 তারিখ মাহি কম্পিউটার্স নোট একে টাকার পরিমাণ বের হয়েছে কত, 2,72,220 টাকা। শর্ত নাই, চালান নাম্বার ছিল 509, সূত্র নাই, টাকার পরিমাণ 2,72,220 টাকা। এরপর দেখো 15 তারিখে আজু কম্পিউটার্স থেকে প্রতিটি 40,000 টাকা দরে 6টি কম্পিউটার ক্রয় করেন। তাহলে একটি কম্পিউটারের দাম যদি 40,000 টাকা হয়, 6টি কম্পিউটারের দাম কত হবে, আর এর সাথে কারবারি বাটটা বাদ দিতে হবে, প্যাকিং খরচ যোগ করতে হবে। দেখো এখানে নিচে ক্যালকুলেশন করে দিয়েছি, 40,000 টাকা ধরে 6টি কম্পিউটারের দাম কত হয়, 2,40,000 টাকা, কারবার বাটটা ছিল 5%, 2,40,000 টাকার 5% হয় 12,000 টাকা, 2,40,000 থেকে 12,000 টাকা বাদ দিলে কত হয়, 2,28,000 টাকা, এর সাথে প্যাকিং খরচ 500 টাকা যোগ করতে হবে। তাহলে মোট যোগফল কত হয়, 2,28,500 টাকা। দেখো আজও কম্পিউটার্স এখানে জুলাই 15 তারিখ হবে, তারিখটা মিস্টেক হয়ে গেছে, তোমরা দিয়ে নিও। আজও কম্পিউটার্স নোট নং কত, নোটে নোট দুয়ে হিসাব দেওয়া আছে, শর্ত নাই, চালান নম্বর 311, সূত্র নাই, মোট টাকার পরিমাণ 2,28,500 টাকা, দুইটা যোগ করলে দাঁড়ায় 5,720 টাকা। তাহলে প্রয় জাবেদার যোগফল কত, 5,720 টাকা। উত্তর ক্রয় জাবেদার যোগফল 5,720 টাকা। এরপর দেখো 5 নম্বর প্রশ্নে বলছে মিস্টার জাহিদ একজন ব্যবসায়ী, 2013 সালে জানুয়ারি মাসে লেনদেন সমূহ নিম্নরূপ। জানুয়ারি 1 তারিখে বসে জনি টাডাসের নিকট হতে প্রতি পাউন্ড 100 টাকা দরে 400 পাউন্ড চা ক্রয় করেন, প্রতি পাউন্ড 100 টাকা দরে 400 পাউন্ড চা ক্রয় করেন, কারবার বাটটা 5%, চালান নং 50, শর্ত 3, 15, নেট 30, বহন খরচ কত, 700 টাকা। এটা কি ক্রয় জাবেদায় আসবে, যেহেতু এটা বাকিতে ক্রয় করা হয়েছে, এখানে নগদের কোনো কথা উল্লেখ নাই, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, তাহলে এটা কি বাকিতে ক্রয় করেছে, 100 টাকা দরে 400 পাউন্ড চা ক্রয় করেছে। এরপর দেখো জানুয়ারি 10 তারিখে বসে জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 200 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয় করছে, তাহলে 200 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয় করছে, কারবারি বাটটা 5%, চালান নং 110, শর্ত 3, 10, নিট 20, প্যাকিং খরচ 1,200 টাকা। তাহলে দেখো 200 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয় করছে, এখানেও একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, নগদের কোনো উল্লেখ নাই, তাহলে এটি কি ক্রয় জাবেদায় আসবে। দেখো 9 নম্বর প্রশ্ন বলছে জানুয়ারি মাসে মিস্টার খানের মাল ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। দেখো মাল ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কত, বহন খরচ 700 টাকা, আর এখানে আছে প্যাকিং খরচ 1,200 টাকা, তাহলে 700 আর 1,200 যোগ করলে কত হয়, মোট 1,900 টাকা। জানুয়ারি 1 তারিখে বহন খরচ 700 টাকা, 10 তারিখে প্যাকিং খরচ 1,200 টাকা, তাহলে মোট আনুষঙ্গিক খরচ কত হলো, 1,900 টাকা। গ 9 নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে মিস্টার জাহিদের ক্রয় জাবেদা প্রস্তুত করো।
দেখো, উপযুক্ত লেনদেন প্রথমে জানুয়ারি 1 তারিখে জনি টারাসের নিকট হতে প্রতি পাউন্ড 100 টাকা দরে 452 চা ক্রয়। তাহলে 100 × 400 গুণফল যা বের হবে সেখান থেকে 5% কারবারি বাড়টা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর বহন খরচ যোগ করতে হবে। দেখো নিচে ক্যালকুলেশন করে দেওয়া আছে। দেখো ক্রয় মূল্য 100 টাকা দরে 400 চা ক্রয় করা হয়েছে। তাহলে 100 × 400 = 40,000 টাকা। 40,000-এর 5% বাড়টা কত হয়? 2,000 টাকা। তাহলে কারবারি বাড়টা বাদ দিতে হবে। 40,000 থেকে 2,000 বাদ দিলে তাই কত? 38,000 টাকা। এখন চা ক্রয়ের বহন খরচ ছিল 700 টাকা। 38,000-এর সাথে এই 700 টাকা যোগ করতে হবে। তাহলে নেট ক্রয় দাঁড়ালো কত? 38,700 টাকা। দেখো ক্রয় জাবদায় প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, তারপর ক্রয় জাবদা, এরপরে ছকে প্রথমে তারিখের গড়, তারপর ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র। এরপর কি বাকিতে ক্রয় করলে জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। দেখো জানুয়ারির 1 তারিখে জনি ট্রেডার্সের শর্ত ছিল 3/15, নিট 30, চালান নম্বর ছিল 50, সূত্র ছিল না। নিট ক্রয়ের পরিমাণ দাঁড়াইছে কত ক্যালকুলেশনে? 38,700 টাকা। এরপর দেখো জানুয়ারি 10 তারিখে বসে জাফর্স বাজারের নিকট হতে প্রতি লিটার 200 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয় করছে। 200 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয় করছে। তাহলে 200 × 300 গুণফলের সাথে গুণফল থেকে 5% বাড়টা বাদ দিতে হবে। এরপর প্যাকিং খরচ যোগ করে দিতে হবে। এবার দেখো ক্যালকুলেশনে ক্রয় মূল্য 200 × 300 = 60,000 টাকা। কারবার 60,000-এর 5% বাড়টা কত হয়? 3,000 টাকা। তাহলে কারবারি বাড়টা বাদ দিতে হবে। 60,000 থেকে 3,000 বাদ দিলে কত হয়? 57,000 টাকা। 57,000-এর সাথে প্যাকিং খরচ যোগ করে দেখাতে হবে। 57,000-এর সাথে 1,200 টাকা যোগ করলে কত হয়? 58,200 টাকা। জানুয়ারি 10 তারিখ জাফর্স বাজার শর্ত 3/10, নেট 20, চালান নম্বর ছিল 110, নেট ক্রয়ের পরিমাণ দাঁড়াইছে 58,200 টাকা। দুইটা যোগফল কত? 56,900 টাকা। দেখো শর্তের ভিতর দেওয়া আছে এখানে 3/10। 3/10 বলতে কি বোঝাইছে? মানে যে তারিখে ক্রয় করছে সেখান থেকে মানে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 3% বাড়টা দিবে। আর যদি 10 দিনের মধ্যে পরিশোধ না করে তাহলে কোনো বার্তা পাবে না। এবং নিট 20 দ্বারা বোঝায় যে 20 দিনের মধ্যে তাকে অবশ্যই পরিশোধ করতে হবে, এটা শর্ত ছিল। তাহলে এটার ক্রয় জাবেদা শেষ হলো। এরপরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে বগুড়ার সুপ্রা ট্রেডার্স 2014 সালের এপ্রিল মাসে নিম্নলিখিত ব্যবসায়িক কার্যাদি সম্পাদন করেন। এপ্রিল 1-এ বসে রংপুরের তিস্তা ট্রেডার্সের নিকট 100 টাকা দরে 250 কেজি গুঁড়া দুধ বিক্রয় করেন। কারবারি বাড়টা 10%, চালান নং 30। দেখো এখানে বসে তিস্তা ট্রেডার্সের নিকট 100 টাকা দরে 250 কেজি গুঁড়া দুধ বিক্রয় করছে। দেখো এই লেনদেনের ভিতর কোনো নগদের কথা উল্লেখ নাই, এখানে একটি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তাহলে বুঝলাম কি, কোনো হিসাবের বইতে যদি নগদের কথা উল্লেখ না থাকে, শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকে, তাহলে সেটি বাকিতে লেনদেন হয়েছে বলে গণ্য করতে হবে। এখানে যেহেতু নগদের কথা উল্লেখ নাই, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কি রংপুরের তিস্তার টেরাসের নিকট 100 টাকা দরে 250 কেজি গুঁড়া দুধ বিক্রয় করছে, তাহলে এটা বাকিতে বিক্রয় করছে। বাকিতে বিক্রয় করলে জাবেদা কি হয়? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটা বিক্রয় জাবেদায় আসবে। 13 তারিখে বসে রাজশাহীর মুন্না টেরাসের নিকট প্রতি ডজন 12,000 টাকা দরে 2 ডজন গোড়া দুধের টিন বিক্রয় করেন। বিমা খরচ 100 টাকা, কারবারি বাড়টা 10%। এখানে বিমা খরচ 100 টাকা এবং কারবারি বাড়টা 10%, তাহলে এটাও কিন্তু বিক্রয় জাবেদায় আসবে। এরপর দেখো এপ্রিলের 25 তারিখে বসে জয়পুর হাটের রীতা ট্রেডার্সের নিকট 150 কেজি সবজি 20 টাকা দরে বিক্রয় করেন। দেখো এখানেও কিন্তু বাকিতে বিক্রয় হয়েছে, যেহেতু নগদের কথা উল্লেখ নাই। চালান নং 40, প্যাকিং খরচ 50। এখন দেখো 9 নম্বর প্রশ্ন বসে সুপুরা ট্রেডার্সের মোট আনুষঙ্গিক খরচের পরিমাণ কত। দেখো মোট আনুষঙ্গিক খরচের পরিমাণ
প্রথমে এপ্রিল 13 তারিখে বসে, এপ্রিল 1 তারিখে কোনো আনুষঙ্গিক খরচ নাই। দেখো কারবার বাটা 10 চালান নম্বর 30 এই পর্যন্ত, এরপরে কোনো আনুষঙ্গিক খরচ নাই। এরপরে দেখো 13 সালে বসে বিমা খরচ, এটা আনুষঙ্গিক খরচ, আর 13 তারিখে বিমা খরচ আর 25 তারিখে প্যাকিং খরচ 50 টাকা, এই দুইটা আনুষঙ্গিক খরচ। দেখো এপ্রিল 13 বিমা খরচ 100 টাকা, প্যাকিং খরচ 50 টাকা, তাহলে মোট আনুষঙ্গিক খরচ দাঁড়াইলো কত, 150 টাকা। মোট আনুষঙ্গিক খরচ 150 টাকা। এরপর দেখো বসে এপ্রিল 1 ও 13 তারিখের লেনদেনগুলোর অবলম্বনে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে 1 তারিখ আর 13 তারিখের লেনদেন অবলম্বনে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বসে। এখন দেখো এপ্রিল 1 তারিখে বসে 100 টাকা দরে 250 কেজি গুঁড়া বিক্রয় করছে। তাহলে 100 × 250 গুণফল থেকে 10% বাদটা বাদ দিতে হবে। এখন দেখো 100 সাথে 250 গুণন করলে হয় 25,000 টাকা। 25,000 টাকার কারবারি বাটা 10% করলে কত হয়, 630 টাকা। সরি, এখানে 100 × 250 গুণফল হয় 25,000 টাকা। 25,000 টাকা 10% বাটটা করলে হয় কত, 2500 টাকা। এখন দেখো 25,000 থেকে 2500 টাকা বাদ দিলে কত হয়, 22,500 টাকা। 22,500 টাকা। এখন দেখো বিক্রয় জাবেদার শখ কেমন হবে, প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর বিক্রয় জাবেদা শখে প্রথম ঘরে লিখতে হবে তারিখ, বিক্রয় জাবেদার ক্ষেত্রে এখানে লিখতে হয় ডেবিট হিসাব খাত, আর ক্রয় জাবেদার ক্ষেত্রে এখানে কি লিখতে হয়, ক্রেডিট হিসাব খাত। যেহেতু কোনো শর্ত দেওয়া নাই তাই শর্তের ঘরটা এখানে স্কিপ করছি। চালান নম্বর দেওয়া আছে, চালান নম্বর সূত্র, সূত্রের ঘর কিন্তু লিখতেই হবে, চালান নম্বর ঘরও লিখতে হবে। সূত্রের ঘর লিখলেও চলবে না লিখলেও চলবে, তবে যদি সূত্র দেওয়া থাকে তবে কিন্তু লেখা বাধ্যতামূলক। দেখো বাকিতে বিক্রয় করলে কি হয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো 30 ট্রেডার্সের টাকার পরিমাণ দাঁড়াইছে কত, 22,500 টাকা। এপ্রিল 1 30 ট্রেডার্স 22,500 টাকা। এরপর দেখো বসে 13 তারিখের লেনদেনগুলো অবলম্বনে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। 13 তারিখে বসে কি, রাজশাহীর মুন্না ট্রেডার্সের নিকট প্রতি ডজন 12,000 টাকা দরে 2 ডজন গুঁড়া দুধের টিন বিক্রয়। তাহলে প্রতি ডজন মানে এক ডজনের দাম 12,000 টাকা হলে 2 ডজন গুঁড়া দুধের দাম কত হবে, তাহলে 2 ডজন গুঁড়া দুধের দাম হবে 24,000 টাকা। 24,000 টাকা থেকে 10% বাদটা বাদ দিতে হবে আর বিমা খরচ যোগ করতে হবে। দেখো নিচে ক্যালকুলেশন করে দেওয়া আছে, মুন্না ট্রেডার্স প্রতি ডজনের দাম 12,000 টাকা হলে 2 ডজনের দাম 24,000 টাকা। 24,000 টাকার কারবারি বাটটা ছিল 10%, 24,000 টাকার 10% কত হয়, 2400 টাকা। 24,000 থেকে 2400 টাকা বাদ দিলে কত হয়, 21,600 টাকা, এবং বিমা খরচ 100 টাকা। 21,600 সাথে বিমা খরচ 100 টাকা যোগ করলে হয় কত, 21,700 টাকা। তাহলে বিক্রয় জাবেদা কী লিখতে হবে, মুন্না ট্রেডার্স নোট নম্বর 2, চালান নম্বর দেওয়া নাই, সূত্র দেওয়া নাই, টাকার পরিমাণ 21,700 টাকা, দুইটা যোগ করলে যোগফল দাঁড়ায় 44,200 টাকা। তাহলে বিক্রয় জাবেদার যোগফল কত হলো, 44,200 টাকা। বিক্রয় জাবেদার যোগফল 44,200 টাকা। এরপর দেখো 7 নম্বর প্রশ্নে বসে, জনাব নাজিম কিশোরগঞ্জের একজন পাইকারি ব্যবসায়ী, 2014 সালে জুলাই মাসে তার প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সংঘটিত হয়েছে। দেখো জুলাই 7 তারিখে বসে মুন এর নিকট 7% বাড়টায় 15,000 টাকার পণ্য ক্রয়। দেখো এখানে বসে মুন এর নিকট 7% বাড়টায় 15,000 টাকার পণ্য ক্রয়, তাহলে এটা বাকি সরি পণ্য বিক্রয়, তাহলে এটা কি বাকিতে বিক্রয় করা হয়েছে। চালান নম্বর 185, কোনো বহন খরচ বা প্যাকিং খরচ দেওয়া নাই, মনিহারি দ্রব্য ক্রয় এটা আসবে না, কারণ এটা বাকিতে ক্রয় করেনি, এটা ক্রয় যাবে দেওয়া আসবে না, বিক্রয় যাবে দায়িত্ব প্রশ্নই ওঠে না, বিক্রয় যাবে দেয় শুধুমাত্র যেগুলো বাকিতে বিক্রয় করা হয়েছে সেগুলো বিক্রয় যাবে দেয় আসবে। এরপর জুলাই 18 তারিখে বসে রহিমা ট্রেডার্সের নিকট 2.5% বাড়টায় 20,000 টাকার পণ্য বিক্রয়, তাহলে এখানেও নগদের কথা উল্লেখ নাই, তাহলে এটা বাকিতে বিক্রয় হয়েছে, এটা বিক্রয় যাবে দেয় আসবে। দেখো এটা এখানে কিন্তু এটা 2.5%,
ক্যালকুলেটিভ দেখতে পারো এটা কত 2.5%, 2.5%। 54 নং 198। এরপর দেখো 20 তারিখে বলছে ব্যাংকে জমা দেওয়া হলো, এখানে বিক্রয় বা ক্রয়ের কোনো কথাই উল্লেখ নাই। ব্যাংকে জমা দিলে জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এটা বিক্রয় জাবেদা আসবে না। বিক্রয় জাবেদা কী কী আসবে? 7 তারিখের আর 18 তারিখেরটা আসবে। দেখো প্রশ্ন বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় জাবেদা জুলাই 7 তারিখ আর জুলাই 18 তারিখের এই দুইটা লেনদেন বিক্রয় জাবেদায় আসবে। দেখো জুলাই বিক্রয় জাবেদা শখ হচ্ছে প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপরে বিক্রয় জাবেদা শখের ভিতর প্রথম ঘর তারিখ ডেবিট হিসাব খাত, এখানে শর্ত দেওয়া থাকলে শর্তের একটা ঘর টানতে হবে, শর্ত যেহেতু দেওয়া নাই, তারপর চালান নম্বর সূত্র, বাকিতে বিক্রয় করলে জাবেদা হয় দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন দেখো 7 তারিখে বলছিল মুনের নিকট 7% বার্তায় 15,000 টাকার পণ্য ক্রয়, চালান নম্বর 185। দেখো এখানে কোনো প্যাকিং খরচ বা বহন খরচ দেওয়া নাই, 15,000 টাকা 7% বার্তা করলে হয় 1,050 টাকা। তাহলে দেখো জুলাই 7 তারিখ মুন চালান নম্বর কত 185, সূত্র দেওয়া নাই, 15,000 টাকায় বিক্রয় করেছিল, তাহলে 15 7% বারটায় বিক্রয় করেছিল, 15,000 টাকা 7% বারটা হয় 1,050 টাকা, 15,000 থেকে 1,050 টাকা বাদ দিলে হয় কত 13,950 টাকা। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো টাকার পরিমাণ দাঁড়াবে কত 13,950 টাকা। এরপর দেখো 18 তারিখে বলছে রহিমের ট্রেডার্সের নিকট 2.5% বারটায় 20,000 টাকার পণ্য বিক্রয়। দেখো 2.5% বারটায় 20,000 টাকার যদি 2.5% করে তাহলে টাকার পরিমাণ দাঁড়াবে 500 টাকা, বারটার পরিমাণ হবে কত 500 টাকা, 20,000 থেকে 500 টাকা বাদ দিলে কত হবে 19,500 টাকা। জুলাই 18 রহিমের ট্রেডার্স চালান নম্বর 198, সূত্র দেওয়া নাই, টাকার পরিমাণ 20,000 থেকে 500 টাকা বাদ দিলে কত হয় 19,500 টাকা। বিক্রয় জাবেদার যোগফল হচ্ছে দুইটা মিলা যোগ করলে হয় 33,450 টাকা। উত্তর জনাব নাজিমের বিক্রয় জাবেদার যোগফল 33,450 টাকা। আজকে এ পর্যন্তই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করলাম। আশা করি আর কারো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরও এখান থেকে যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর কেউ কমেন্ট করে না জানাতে চাইলে পার্সোনালভাবে জানতে চাইলেও ইনবক্সে নক দিয়েও পার্সোনালভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে।